ঘূর্ণিঝড় ডানার উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বায়ু এবং নৌসেনাকে তৈরি থাকার নির্দেশ। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী তিন দিন বৃষ্টিপাত জারি থাকবে বলে জানালো আগরতলা হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাদেশের সুন্দরবনে, তৈরি থাকতে বলা হয়েছে বাংলাদেশের সেনাকে। ঘূর্ণিঝড়ের জন্য উত্তর পূর্বের একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল, আগামী শুক্রবার পর্যন্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমপেশু কার্যক্রমে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেলার মাঠে গণপ্রহারে অভিযুক্ত যুবক, জিবি হাসপাতালে রাহুল কৃষ্ণ রায়ের মৃত্যু। এক দেশ এক নির্বাচন নিয়ে পরিকল্পিত বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন সমস্যা নিয়ে নজর ঘোরাতে এক দেশ এক ভোটকে সামনে আনা হচ্ছে বলে উষ্মা প্রকাশ করলেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য। মহারাষ্ট্রের প্রথম দফা নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো এনসিপি এবং শিন্দে সেনার দল। প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নে হাজির ছিলেন ভাই রাহুল গান্ধী, জয়ের ব্যাপারে আশাবাদী বিরোধী দলনেতা। বিভিন্ন দাবিতে রাজপথে পেনশনাররা, পাঁচ দফা দাবি আদায়ে দেশব্যাপী ধর্নায় সিবিপি। আরও কেন্দ্রীয়ভাবে নয়াদিল্লির যন্তর বন্তরে পালিত হচ্ছে ধর্না কর্মসূচি। রাজধানীর প্যারাডাইস চৌবুড়িতে সিবিপিআরও কমিটি এই ধর্না কর্মসূচির আয়োজন করেছে। মেলার মাঠের ব্যবসায়ী হত্যাকাণ্ডের অভিযুক্ত রাহুল কিষাণ রায়ের মৃত্যু। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ীর হত্যাকাণ্ডের অভিযুক্তের মৃত্যু হয়েছে। মানুষের বাড়িঘরে চালের গোডাউনের পোকা মাকড়ের হানা, আতঙ্কে এলাকাবাসীরা। প্রতিকারে নন্দননগর দেবনাথ পাড়ার বাসিন্দারা এফসিআই গোডাউন চত্বরে বিক্ষোভ। নজর সংগঠনে সোনামুড়া পার্টি অফিসের হল ঘরে সিপিএম নলছোড় অঞ্চল কমিটির 15তম সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে 19 জন নতুন কমিটি গঠন করা হয়, সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব দেবনাথ। সম্মেলনে আদর্শকে সামনে রেখে মানুষের মন জয়ের ভিত্তি গড়ে তুলতে আহ্বান জানানো হয়। বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামি দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। সংশোধনাগারের উদীয়মান ব্লকের 6 নম্বর লকআপের শৌচাগারে তার মৃতদেহ উদ্ধার হয়। জেল পুলিশ এই বিষয়ে কিছুই বলতে নারাজ, প্রশ্ন উঠছে জেলের নিরাপত্তা নিয়ে। তেলিয়ামুড়ায় সিপিএম পালন করলো নীলপূর্ণ কলো 41তম শহীদ দান দিবস। সিপিএম তেলিয়ামুড়া মহকুমা অফিস প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মসূচিটি সংগঠিত করে জিএমপি। মাতাবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত ব্যক্তির নাম উমেশ দেবনাথ। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রী এবং সন্তানের। উমেশ দেবনাথের মৃত্যু খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোয়াশায় পুলিশ। লক্ষ্য পাহাড় দখল, আগরতলা টাউন হলে জিএমপির বিশেষ কনভেনশন। দিশা দেখাতে উপস্থিত ছিলেন বাম নেতা মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। রাজধানীর আসাম রাইফেলস অডিটোরিয়ামে এনসিসির গ্রুপ কমান্ডার কনফারেন্স অনুষ্ঠিত। এনসিসির গ্রুপ কমান্ডার কনফারেন্সে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন। এনসিসির গ্রুপ কমান্ডার কনফারেন্সে 95টি স্কুল থেকে 5300 ক্যাডেট অংশ নেয়। রাজধানীর যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুরে নতুনভাবে সংস্কারের উদ্যোগ। রাজধানীর যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুর পরিদর্শন করলেন সহপরিষদ মেয়র দীপক মজুমদার। ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজধানীর রাজপথে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। সদর মহকুমা শাসকের নিকট কংগ্রেসের ডেপুটেশন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। জমি মাফিয়াদের বারবারন্ত, অপু রানী সাহাকে 2 কোটি টাকার জন্য হুমকি, থানায় মামলা দায়ের। গ্রেফতার খয়েরপুরের অভিযুক্ত জমি মাফিয়া পরেশ দাস আদালতে সোপর্দ করল পুলিশ। রাজ্যে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে প্রভাবিত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। জনসংখ্যা নিয়ে মোদীর উল্টো পথে দক্ষিণের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু এবং স্টেলিন। বুধবার সকালে সাগরদ্বীপ থেকে 600 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে দানা, জারি সতর্কতা। ঋতুকালীন ছুটি ঘোষণা করলো এবার ওড়িশা সরকার, বছরে 12 দিন এ ছুটি পাবেন মহিলা কর্মীরা। বেঙ্গালুরুর হেন্নুরে ভেঙে পড়া বহুতলি বেআইনি চারতলার অনুমতি নিয়ে তোলা হয় 7তলা। হেন্নুরে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 5, এখনো পর্যন্ত উদ্ধার 13 জন। ডানার দুর্যোগের আশঙ্কায় 14 জেলায় 3 দিনের জন্য বন্ধ স্কুল কলেজ, বাতিল 200রও বেশি ট্রেন। ওড়িশায় 800টি দুর্যোগ আশ্রয় শিবির, 500টি অতিরিক্ত শিবির, মোতায়েন 288 উদ্ধারকারী দল। ঘূর্ণিঝড় ডানার হাওয়ায় সর্বোচ্চ গতি ঘন্টায় 110 কিলোমিটার ছাড়াতে পারে, জানাচ্ছে মৌসুম ভবন। রাহুলকে সঙ্গে নিয়ে ওয়েনাডের মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। জোকা বিবাদী বাঘ মেট্রো প্রকল্পের জট কাটলো, শর্ত দিয়ে কাজ শুরুর ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। 2001 সালে খুনের মামলায় ছোট রাজনের সাজায় স্থগিতাদেশ দিয়ে জামিন দিল বম্বে হাইকোর্ট। বিমানে বোমা আতঙ্কের হুমকি বার্তা, ইলন মাস্কের সংস্থার দিকে আঙুল তুলল নরেন্দ্র মোদীর সরকার। দিল্লির এটিএম এ কারচুপি করে টাকা লুট ঘটনায়
ফেবিকুইক গ্যাংয়ের তিন যুবক গ্রেফতার। 35টি আসনে প্রার্থী ঘোষণা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ময়দানে সস্ত্রীক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ছত্তিশগড়ের ছয় জেলার পানীয় জলে পাওয়া গেল নির্ধারিত মাত্রায় তিন থেকে চার গুণ ইউরেনিয়াম। দিল্লির দূষণ নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, 10 দিনের মধ্যে কড়া আইন প্রয়োগের নির্দেশ। বিসিসিআই এর সমঝোতা বাতিল, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে পড়ল দেউলিয়া বাইজুস। অন্ধ্রপ্রদেশের আকাশে অমরাবতী ড্রোন সামিটে উড়ল 5,500 ড্রোন, উড়ল নতুন 5টি রেকর্ড। সিদ্ধ চাল রপ্তানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র, রপ্তানি কর কমিয়ে 20% থেকে 10%। সোনা এবং রূপোর দামে রেকর্ড, 80,000 ছাড়িয়ে সোনা রূপোর কেজি প্রতি 1,00,000 টাকা। নতুন করে অশান্ত ঢাকা, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফের আন্দোলন ছাত্রছাত্রীদের। বাংলাদেশের ছাত্র এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গুরুতর আহত হয়ে একাধিক পুলিশ কর্মী ভর্তি হাসপাতালে। 5 বছর পর বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জিনপিং চীনের প্রেসিডেন্টের সঙ্গে নৈশ ভোজ করলেন মোদি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হবে চ্যালেঞ্জিং শক্তি, জানালেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজার কান্না শুনতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ওয়াশিংটনকে কটাক্ষ করে জবাব দিল ইরান। আমেরিকায় নতুন জনসমীক্ষা প্রকাশ হতেই ঘুম উড়ল কমলা হ্যারিসের, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ট্রাম্প। অনুবাদ ছাড়াই আপনি আমার কথা বুঝতে পারেন, মোদীকে মজা করে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার উচিত, শান্তিপূর্ণভাবেই সমাধান করতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিক্স সম্মেলনে ব্রাজিলের সঙ্গে ভারতের আমদানি রপ্তানির বাণিজ্য নিয়ে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিজবুল্লাহকে প্রতি বছর 50 কোটি মার্কিন ডলারের সাহায্য করে ইরান, অভিযোগ ইসরায়েলের। আন্তর্জাতিক মঞ্চে ফের একবার নজর কাড়ল পূর্ব কলকাতার জলাভূমির প্রসঙ্গ। শহরের পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্বের কথা জানিয়ে বিশ্বের দরবারে পুরস্কার পেল ভারত। মস্তান থেকে বিজয়া, নায়িকা হিসেবে 2 দশক পূর্ণ, আবেগ ঘন স্বস্তিকা। প্রাণনাশের হুমকির মাঝেই শুটিং এ সলমান, ভাইজানের নিরাপত্তায় রোহিত শেট্টির টিম। আপনাকে আক্রমণ করতে পারেনি বলেই বিজেপি ছেড়েছে মমতাকে খোলা চিঠি রূপাঞ্জনার। সলমানের হয়ে বদলা নেবে এবার মিকা সিং, গানে গানে বিষ্ণুদের হুমকি দিলেন এই গায়ক। কিশোর কুমারের বায়োপিকে এবার দেখা যেতে পারে আমির খানকে। দয়া করে আমার থেকে টাকা নিন, জ্যাকলিনের দোহাই দিয়ে করণ জোহরকে চিঠি ঠাক সুরেশের। তন্ত্রের জোরে জেগে উঠেছে অশ্রীরা, গা ছমছমে নিকোশ ছায়া ট্রেলার। গানছাই অ্যালিনির নাচ, মেয়ের আদরের ভিডিও পোস্ট করলেন শুভশ্রী। সন্তোষ ট্রফি ফুটবলের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য ফুটবল সংস্থা। 15 নভেম্বর থেকে রাজধানীতে শুরু হবে আসর। রঞ্জি ক্রিকেটে অংশ নিতে বুধবার সন্ধ্যে রাজ্যে আসছেন তারকা খচিত মুম্বাই দল। মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে হালকা অনুশীলন রাজ্য দলের ক্রিকেটারদের। অনূর্ধ্ব 17 এশিয়া কাপ ফুটবলে অংশ নিতে ভারত পৌঁছে গেল থাইল্যান্ডে। র্যাঙ্কিং টেনিসের ফাইনাল ম্যাচ 25 অক্টোবর। NSRCC তে শুরু হলো 2 দিন ব্যাপী জোড় কর্মশালা। পুরুষ এবং মহিলা বিভাগে কর্মশালায় অংশ নিল 60 জন খেলোয়াড়। সিনিয়র মহিলা টি-20 ক্রিকেট পরাজয়ের হ্যাট্রিক করল ত্রিপুরা দল। উন্মুক্ত ভলিবলের ফাইনালে পৌঁছে গেল ত্রিপুরা পুলিশ। বুধবার দিল্লির বায়ু দূষণ এবং যমুনার জল দূষণ আয়ত্তের বাইরে, প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন। বোমা আতঙ্ক নিয়ে টানা হুমকির জেরে কলকাতা, দিল্লি, মুম্বাই বিমানবন্দরে বাড়তি সতর্কতা প্রশাসনের। দীপাবলির আগে বাড়বে লাল জবার দাম। কলকাতায় মল্লিক বাজারে ফুল মার্কেটে ফুলের দাম ঊর্ধ্বমুখী। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলায় আলু চাষে ব্যাপক ক্ষতি, নতুন করে লোকসানের মুখে চাষিরা। ভাইফোঁটায় বাড়বে মাছের দাম, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়বে ভাইফোঁটায় মাছের বাজার। 13 দিন বন্ধ থাকার পর ফের চাকা গড়ালো কলকাতার ট্রামের খুশি পরিবেশ কর্মীরা। পর্যটনের মরশুমে ডুয়ার্সে দেখা মিলেছে এক সিংহ, গন্ডার সহ নানান বন্য প্রাণীর খুশি পর্যটকরা। কাশ্মীর এবং সিকিমে বরফ পড়ায় ভিড় জমাচ্ছে পর্যটকরা খুশি হোটেল ব্যবসায়ীরা। ছট পুজোর জন্য গঙ্গার ঘাটগুলিকে সাজিয়ে তুলছে বিহার প্রশাসন। ছট পূজার দিন কলকাতা রবীন্দ্র সরোবর লেকে আতশবাজি ফাটাতে পারবে না ভক্তরা, নির্দেশ দিল কলকাতা পুরসভা। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি। এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট,
হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট, থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।